ভাই 20 সেন্ট বিএনবি হবে, আমি এই টোকেনটা সোয়াপ করতে পারিস না ভাই, 10 সেন্ট সোল দেন তো আমি এই টোকেনটা এখান থেকে ট্রান্সফার করব। ভাই প্লিজ ভাই, দুইটা TRX দেন, আমার খুব প্রয়োজন ভাই। ম্যাটিক দেন কিছু, আমি একটা NFT ক্লেম করব। ভাই আমার কাছে ম্যাটিক আছে, আপনি ম্যাটিক নেন, আমার TRX দেন। ভাই আমার কাছে সোল আছে, সোল নেন, আমার বিএনবি দেন। ভাই আমার কাছে বিএনবি আছে, বিএনবি নেন, আমার কাছে আমাকে কিছু সোল দেন, ঠিক আছে? এরকম অহেতুক কোয়েশ্চেন, অহেতুক মানে কথাবার্তা অনেকেই বলে থাকেন, এবং আপনারা নতুন যারা আছেন এরাই কিন্তু এরকম কথাবার্তা বলেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য আজকের ভিডিওটা হচ্ছে একদম সারা জীবনের জন্য লাগতেছে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে কোনো প্রকার ফি ছাড়া আপনি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100, 200, 300 টাকার এরকম ইয়াগুলো কিনতে পারবেন, যেগুলো ফি লাগে। দেখেন আমি যদি এটা সোয়াপ করতে চাই, যেটা হচ্ছে পেমেন্টটা পাইছে অনেকেই, তো এটা যদি সোয়াপ করতে চাই এটার প্রাইস হচ্ছে $7, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে সোলটা ফি দিতে হবে। তো সোল ফি দেওয়ার জন্য আমার কাছে এখন সোল নাই, ধরেন আমার কাছে সোল নাই, তো সোল কোথায় পাবো? এখন $1 যদি কিনতে চাই তাহলে বলবে যে ভাই 100 টাকা লাগবে, 100 টাকার নিচে আমি $1 সেলই দেবো না। তো সেই ক্ষেত্রে ধরেন আপনার TRX পরে রয়েছে, ঠিক আছে? ধরেন আপনার TRX পরে রয়েছে বা হচ্ছে এই ম্যাটিক পরে রয়েছে, তো আপনি যেটা করতে পারেন এই ম্যাটিক দিয়ে আপনি কনভার্ট করে এই সোলে রূপান্তরিত করতে পারবেন, ঠিক আছে? এই সোলে রূপান্তরিত করতে পারবেন, বা হচ্ছে আপনার যে এখানে ফালতু কোনো টোকেন, যেমন ধরেন এই যে USDT পরে রয়েছে, তারপর হচ্ছে TRX পরে রয়েছে, লাইক এরকম কিছু পরে রয়েছে, এগুলো কিন্তু আপনি কী করতে পারবেন, এগুলো কিন্তু কনভার্ট করে আপনি হচ্ছে সোল, ম্যাটিক, বিএনবি যাই বলেন না কেন সেটা কিন্তু নিতে পারবেন একদম ইজিলি, একদম সহজ একটি পন্থায়, ঠিক আছে? কোনো প্রকার KYC লাগবে না এখানে, কোনো প্রকার কিচ্ছু লাগবে না। অনেকেই ভিডিওর এটুকু দেখেই দৌড় দিছেন, কোথায় দৌড় দিছেন সেটা না জেনেই দৌড় দিছেন, ঠিক আছে? আগে বুঝেন বিষয়টা কীভাবে কী করতে হবে, তারপরে ভিডিওটা না দেখে দৌড় দেন, ঠিক আছে? আর এই ভিডিওটার জন্য আমি লাইক এম করছি হচ্ছে মাত্র 50টা, আপনার 50টা লাইক পূরণ করে দেন, ঠিক আছে? 50টা লাইক পূরণ করে দেন। অনেকেই বলছিল, দেখেন এই যে 82% লোক বলছে যে লাইক দিবে, ওকে দেখি আপনাদের কেমন দম। সো আজকের যে ট্রিক্সটা শেখাবো এটা আপনার কিন্তু সারা জীবন কাজে আসবে, ঠিক আছে? সো ভিডিওটা A to Z দেখতে হবে, 1 মিনিট স্কিপ করা যাবে না, 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, একটা লাইক দিয়ে বসে পড়ুন, ওকে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিতে ভুলবেন না। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে অবশ্যই জয়েন করবেন। এবং এই টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করেন তাহলে কিন্তু পেমেন্ট গ্রুপগুলো আপনি আফসোস করবেন, মিস করবেন। এই দেখেন এখান থেকে আমাদের সাথে যারা কাজ করছিল, দেখেন তারা কিন্তু প্রত্যেকে এখানে $7 করে পেয়ে গেছে, ঠিক আছে? এদের দেখেন $7 কিন্তু তারা পেয়ে গেছে, প্রত্যেকটা ইউজার এখান থেকে পেমেন্ট পাইছে, প্রত্যেকটা ইউজার। যারা পান নাই ওয়েট করুন, সবাই পাবেন, এটা নিয়েও ভিডিও আসবে আগামীকাল ইনশাআল্লাহ, ওকে? তো আমি কিন্তু লাইভ আপনাদের সাথে কনভার্ট করে দেখবো 20-30 টাকার মতো, ঠিক আছে? তো প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর এখানে FTX লিখে সার্চ করবেন, দেখেন প্রথমে কিন্তু চলে আসছে। এটা জাস্ট আপনি এখান থেকে, আচ্ছা এটা না, সরি, আসলে প্লে স্টোর থেকে ভুলভাল আসে, ঠিক আছে? তো এটা কেটে দেবেন, এটা না। তো আমি যেটা করবো এটা লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে, এটা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে? তো আমি যেটা করবো এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সরাসরি, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে আপনি যখন হচ্ছে পোস্টে ক্লিক করবেন আজকের অফারে, সরাসরি আপনাকে এই লিঙ্কে নিয়ে আসবে, ঠিক আছে? তো এই লিঙ্কে আসার পর এখান থেকে ক্লিক করে দেবেন একটা, তো ক্লিক করে দেওয়ার পর ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, ওকে? ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনার এখান থেকে হচ্ছে, আমি দেখিয়ে দিতেছি, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখানে কোনো প্রকার KYC লাগে না, আপনি চাইলে KYC করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ, আমার মতে KYC না করলেও চলবে, শুধুমাত্র এখানে অ্যাকাউন্ট করে গুগল অথেন্টিকেশনটা বাইন করলে, গুগল অথেন্টিকেশন কীভাবে বাইন করবেন আমি সেটা দেখাই দেবো বিরুদ্ধে, ওকে? নো প্রবলেম। আর অনেকেই FTX দেখে আপনি দৌড় দিয়েছেন আগেই যে ডিপোজিট করে করতে গেছেন, আসলে না আগে করা যাবে না কারণ এখানে কাজ আছে, ঠিক আছে? এখানে দুইটা বিষয় আছে, একটা সোয়াপ, একটা এক্সচেঞ্জ, কী করতে হবে সেটা ভিডিওতে বলতেছে, ওকে? তো এখানে দেখেন অপশন চলে আসছে, এখানে আপনি হচ্ছে একটা জিমেইল দেবেন, আপনার যে কোনো একটা জিমেইল দেবেন, ঠিক আছে? এখানে কনফার্ম জিমেইল দেবেন, ওকে? তো এখানে যে জিমেইলটা দিতেছেন এই জিমেইলটা এখানে দেবেন, ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার জিমেইলে ভেরিফিকেশন কোড ফোড যাই দেবেন ওটা, বা হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট আপ করতে বলে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। আর এখানে যদি কোনো প্রকার রেফার কমিশন মানে রেফার কোড চাই দিলেও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, না দিলেও না, ওকে? আগে থেকে যদি দেওয়া থাকে তা ভালো কথা, ওকে? তো জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এখানে অ্যাকাউন্ট তো খোলা প্রত্যেকেই জানেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যায়, ওকে? অ্যাকাউন্ট খোলার পর আপনি এখান থেকে অ্যাপটা ডাউনলোড করবেন, অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিতেছি, এখানে দেখেন আমি দেখাই দিতেছি এখানে হোম পেজটা কোথায়, ওকে? তো অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেলো, অ্যাকাউন্ট খোলার পর এখানে একটা দেখেন অ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, তো অ্যাপটা ওয়েবসাইটে নাই এবং আমি খুব খোঁজাখুঁজির পর প্লে স্টোর থেকে এটা খুঁজে বের করছি। তো জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসতেছে, ঠিক আছে? তো এটা জাস্ট আপনি হচ্ছে FTX প্রো, যেটা এটা হচ্ছে ইনস্টল করে নেবেন, আমি লাইক ইনস্টল করে নিছি, খেয়াল করুন।
এখন একটা লগ ইন করতে হবে। ওকে, তো খেয়াল করুন আমি হচ্ছে ইনস্টল করে নিছি, এখন এখান থেকে আমি হচ্ছে ওপেন করব। তো জাস্ট আমাকে এখানে বলবে যে আপনি হচ্ছে লগ ইন করেন, তো জাস্ট আপনাকে বলবে এখানে লগ ইন করার জন্য। জাস্ট আমি দেখে দিতেছি লাইভ একদম সব কিছু, তো এখানে আমি ভেরিফাই করে নিলাম। তো জাস্ট আপনি এখানে হচ্ছে আপনার যে জিমেলটাতে লগ ইন অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে জিমেলে ভেরিফিকেশন কোড যাইতে পারে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা ভুল হয়েছে আমার, তো আপনার জিমেলে ভেরিফিকেশন কোড যেতে পারে, বাট আমাকে এখানে বলবে যে গুগল অথেন্টিকেশন বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, এইবারে পাসওয়ার্ড ভুল। ওকে, সো ফাইনালি সঠিক পাসওয়ার্ডটা এখন দিয়েছি, কারণ হচ্ছে এর আগে আমি হচ্ছে গেটওয়ের পাসওয়ার্ড FTX-এ দিতেছি, এই জন্যই হচ্ছে না। এখন দেখেন আমাকে কিন্তু বলতেছে 2FA কোড দেন, 2FA মানে হচ্ছে গুগল অথেন্টিকেশন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে গুগল অথেন্টিকেশন বা 2FA অ্যাড করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি এখানে সব ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখাই দিতেছি আপনাদের সমস্ত কিছু, দেখাই দেবো ভিডিওটা, একটা করে লাইক দিয়ে দেন। ওকে, তো খেয়াল করুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। ওকে, এখন আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন একটা ম্যান আইকন আছে, ইউজার, ইউজারে ক্লিক করে দেবেন। ইউজারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে গুগল অথেন্টিকেশন 2FA, এই যে 2FA, এই কলম আইকনে একটা ক্লিক করে দেবেন, বা এখানে বাইন্ড অপশন থাকবে, বাইন্ডে ক্লিক করে দেবেন। বাইন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সুইচ টু SMS বা সুইচ টু ডিভাইস, সুইচ টু SMS করলে আপনি এখানে ফোন নাম্বার চাইতে পারে। তো সুইচ টু ডিভাইস দেখি, আমি সুইচ টু ডিভাইস করে দেখি, হ্যাঁ সুইচ টু SMS আসলে দেখেন এখানে কান্ট্রিটা দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনি যদি রিকোয়েস্ট SMS-এ ক্লিক করেন, আপনার ফোন নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা দেবে সেটা আপনি এখানে বসাই দেবেন। সেক্ষেত্রে আপনি যতবার এখানে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। তো আর সুইচ টু ডিভাইস যেটা সেটা আমি দেখাই দিই, এখান থেকে সুইচ টু ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন আপনাকে ঠিক এরকম কিছু কোড দেবে, ঠিক আছে। তো সেই কোডগুলো নিয়ে আপনার গুগল অথেন্টিকেশনে অ্যাড করতে হবে। এখানে কপি করে আপনি গুগল অথেন্টিকেশনে ফার্স্ট অফ অল অ্যাড করবেন, গুগল অথেন্টিকেশনের প্লে স্টোরে যা সার্চ দেবেন গুগল অথেন্টিকেশন, ঠিক আছে, লিখে সার্চ দিলে চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, নিচের দিকে থেকে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে ইন্টার সেটআপ কিতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা নাম দেবেন, যেমন FTX, তারপরে যে কীটা কপি করে এলেন সেটা আপনি জাস্ট এখানে বসাই দিয়ে অ্যাডে ক্লিক করবেন। দেখবেন আপনাকে ছয় ডিজিটের কোড দিছে, এগুলো আপনার প্রতি 30 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। এত ঝামেলায় না যেতে চাইলে আপনি জাস্ট ওই যে ফোন নাম্বারে যেটা বললাম ওই ফোন নাম্বারটা করে দিলেও গুগল অথেন্টিকেশন কাজটা হয়ে যাবে। মূলত গুগল অথেন্টিকেশন আর হচ্ছে ফোন নাম্বার দুইটাই সেম, ঠিক আছে। জাস্ট আপনি যে কোডটা পাবেন না ওইখানে, তো সেই কোডটাই না জাস্ট আপনি এখানে বসাই দেবেন, এইখানে বসাই দেবেন কারেন্ট ডিভাইস কি। আচ্ছা, আমার যেহেতু বর্তমানে একটা কী আছে সেক্ষেত্রে এটা চাইতেছে, ঠিক আছে, আপনার এখানে চাবে না। জাস্ট আপনি যে সরিজের কোড পাবেন সেটা এনে এখানে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এখানে গুগল অথেন্টিকেশনটা বাইন্ড হয়ে যাবে। এছাড়াও সহজ পদ্ধতিতে যেটা বলতেছিলাম আর কি, ফোন নাম্বার বাইন্ড করলেও হয়ে যাবে, অ্যাজ ইউজ, যেটা আপনার কাছে সহজ মনে হয়। ওকে, শুধুমাত্র ফোন নাম্বারটা বাইন্ড করে নিলেই হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা করতে বলে, সেক্ষেত্রে আপনার 6 ডিজিটের ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যখন আপনি এখান থেকে সোয়াপ ট্যাপ করছেন তখন চাইলেও চাইতে পারে, না চলে আমার মতো চায় না, আমি এখন পর্যন্ত চাই নাই, যদি আপনার চাই, ঠিক আছে। তো এখন ওয়ালেটে আসি, আমি ওয়ালেট সেকশনে আসার পর দেখেন আমার মাত্র 5 সেন্ট আছে এবং এটার কিন্তু একটা এয়ারড্রপ ছিল, সেখান থেকে আমরা মোটামুটি $40 করে পাইছিলাম, ঠিক আছে। তো আমি যদি সার্চ দিয়ে দেখাই, দেখেন যে এখানে কিন্তু শেয়ার করছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা $40 করে পেমেন্ট পাইছিলাম। ওকে, তো এই যে এখানে দেখছেন অনেকেই এই যে পেমেন্ট পাইছিলো, ঠিক আছে, অনেকেই পেমেন্ট পাইছিলো এই যে, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন, তাহলে কিন্তু এরকম আপডেটগুলো পাবেন এবং পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা হবে। ওকে, তো এখন ধরেন আপনি হচ্ছে সোল লাগবে, সেই ক্ষেত্রে আমার কাছে ধরেন TRX আছে কিছু পরিমাণ। তো জাস্ট আমি TRX-টা এখানে সার্চ করবো, TRX, তো ট্রোন প্রথমে যেটা আছে না, তো আপনি জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা ডিপোজিট অপশন আসবে, এই যে দেখেন ডিপোজিট দিয়ে একটা অপশন আছে, ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে TRX অ্যাড্রেসটা চলে আসবে, এটা কপি করবেন। এটা কপি করে আপনি যে কোনো জায়গা থেকে দেবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমার কাছে 13টা TRX আছে, আমি তো পেস্ট করে দিলাম এখান থেকে, ম্যাক্স না করে দিয়ে ধরে আমি 10টা নেব, ঠিক আছে, 9টা, 9টা, 8টা, 9টা, 8টা, আমি যত কম নেওয়া যায় আমি সেটা আপনাদের দেখাবো। কারণ হচ্ছে আমি বলছি এখানে 20 সেন্ট করা যায়, ঠিক আছে। তো আমি 20 সেন্ট প্রুফ সহকারে দেখা দিচ্ছি, 24 সেন্ট না, একটা ফি কাটবে, দুইটা যাবে আর কি, তিনটা যাবে আর কি, ঠিক আছে। তো সমস্যা নেই, আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখান থেকে আমি ট্রান্সফার করে দিলাম। ওকে, কনফার্ম করে দিলাম, এটাকে যাক, তারপরে আমি বাকি ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখান থেকে হচ্ছে দেখেন সেন্ড হয়ে গেছে ট্রাস্ট ওয়ালেট থেকে 4টা,
তো আমি এখানে তিনটা রিসিভ করবো, মানে ট্রাস্ট ওয়ালেটের থেকে একটা ফি কাটে। ওকে তো একটু ওয়েট করি আমরা। আচ্ছা আমি দেখি এটা কনফার্মেশন হচ্ছে নাকি, এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করে দেখি। তো এখান থেকে ডিপোজিটে আসি, হ্যাঁ এটা কনফার্মেশন হচ্ছে। আচ্ছা চারটাই পেয়ে গেছি আমি, ঠিক আছে কনফার্মেশন হচ্ছে। আমি তখন ভাবছিলাম যে হয়তো একটা ফি কাটবে, মেবি ফি কাটা নেই, তো রিসিভ করার পর আর কি বোঝা যাবে। ঠিক আছে একটু ওয়েট করতে আমাদের। আর এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে কি করছিলাম, এই যে $40 কিন্তু এখান থেকে ইনকাম করছিলাম, ঠিক আছে একদম ফ্রিতে, ফ্রিতে একটা অ্যাডও আসছিল আর কি। ওকে তো এখান থেকে আমাদের নোটিফিকেশন আসছে যে এখান থেকে ডিপোজিটটা কনফার্ম হয়েছে। খেয়াল করেন এই যে ডিপোজিট 4টা TRX কনফার্ম হয়েছে। তো আমি হচ্ছে ওয়ালেটটা চেক দিই, খেয়াল করেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। ওকে এখান থেকে আমি যদি TRX সার্চ করি তাহলে দেখেন TRX-টা কিন্তু চলে আসছে। আচ্ছা চারটাই আসছে, ভালো কথা। আমাদের এখানে 0.31 ছিল আর চারটা আসছে, আর ফিটা ওইখান থেকে কাটছে। ফি তো অবশ্যই কাটছে, একটা ফি কাটছে, ফিটা আমার ওইখান থেকে কাটছে, ওইখানে 9টা আছে তাই না, তো এই জন্য ওইখান থেকে কাটছে। ভুলেও এখানে ট্রেড অপশন আসবে না, ভুলেও না, ভুল করেও এখানে আসা যাবে না। ওয়ালেটে থাকবেন, ওয়ালেট সেকশনেই থাকবেন। ধরেন আপনার TRX থেকে সোল দরকার, ঠিক আছে কনভার্টে আসবেন। কনভার্ট কোথা থেকে আসলাম সেটাও দেখাই দিই, এই যে কনভার্ট আছে কনভার্টে আসবেন। কনভার্টে আসার পর এখান থেকে USD-র জায়গায় এখান থেকে TRX সার্চ করবেন, TRX, ঠিক আছে TRX সার্চ করবেন। তো TRX, ওকে তো TRX-টা চলে আসছে। তো আমি TRX সিলেক্ট করে দিলাম। এখন এইখান থেকে ধরেন আপনার BNB প্রয়োজন, এখান থেকে দেখেন বাইন্যান্স স্মার্ট চেন প্রথমটা, ঠিক আছে BNB, এই যে BNB কিন্তু এখানে আছে, তো BNB প্রয়োজন আপনার। তো BNB যেটা করবেন আপনি এখান থেকে উপরের দিকে ম্যাক্স অপশন আছে, ম্যাক্স করে দিয়ে এখান থেকে আপনি এটা সোয়াপ করে নিতে পারবেন। এখান থেকে একদম ফি নাই, একদমই ফ্রিতে এটা সোয়াপ করতে পারবেন। অনেক সময় অনেক সোয়াপ ডেস্কের মধ্যে কিন্তু ফি লাগে, এখানে কিন্তু কোনো ফি লাগবে না। ধরেন আপনার সোল দরকার, ঠিক আছে ধরেন আপনার সোল দরকার, SOL। তো দেখেন আপনি এখান থেকে সোলটা সিলেক্ট করে দিয়ে এখানে TRX-টা ম্যাক্স করে দিয়ে করতে পারবেন। ধরেন আপনার কাছে এখানে সোল আছে, সোল ডিপোজিট করছেন, TRX দরকার, তো সেই ক্ষেত্রে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে এইখানে একটা ক্লিক করে দেবেন, সোলটা উপরে চলে যাবে। ধরেন আপনি ডিপোজিট করছেন সোল, সাপোজ ধরেন আর কি, সাপোজ 0.001%, ঠিক আছে। আচ্ছা এরর ইনাফ ব্যালেন্স দেখাইতেছে, যেহেতু আমার কাছে ব্যালেন্স নাই সেই জন্য এখানে শো হবে না, যেটা আপনি ডিপোজিট করবেন সেটা এখানে শো হবে, ঠিক আছে। ওকে নাহলে আমি ওটাও দেখাই দিতে পারতাম। আমি বলে দিচ্ছি, ধরেন আপনার কাছে সোল আছে, সোল দিয়ে TRX করবেন, সেক্ষেত্রে সোলটা উপরে নেবেন এবং TRX-টা নিচে আনবেন, ঠিক আছে নিচে এনে কনভার্ট করবেন। ওকে তো ধরেন আপনার দরকার হচ্ছে ম্যাটিক, দেখাইতে চাইছি যা যা সব দেখাবো, MATIC ম্যাটিক। দেখেন ম্যাটিক কিন্তু এখানে চলে আসছে, অনেক সময় কিন্তু ম্যাটিকের প্রয়োজন হয়। ধরেন আপনার হয়তো এত ম্যাটিকের প্রয়োজন নেই, একটা TRX-এর যে ম্যাটিক ভ্যালু আসে সেইটা দরকার, আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে তো তারপরে আর কি দেখাবো, আর তো মনে হয় কিছু দেখানোর নাই, কারণ যা যা আমাদের ফি লাগে, ম্যাটিক লাগে, তারপর হচ্ছে সোল লাগে, TRX লাগে, BNB লাগে, সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন যেটা দেখাইতে চাইছিলাম আর কি সেটা হচ্ছে সোল, সোল সোলো না। ওকে তো এখানে আমি এটা ম্যাক্স করে দিয়ে জাস্ট আমি কনভার্টে ক্লিক করে দিলাম। তো কনভার্টে ক্লিক করে সিম্পলি দেখেন সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে ধরেন আপনি BNB কনভার্ট করছেন, তো BNB এখন উইথড্র করবেন, এখন বলতে পারেন যে ভাই BNB তো ফি কাটবে অনেক, তো কেমনে কী হবে। এখানে দেখেন আমি দেখাই দিতেছি এখানে মেবি ফি কাটবে না। ওকে তো ওয়েট, আমি হচ্ছে BNB দেখাতে পারবো কি না, কারণ আমার কাছে তো BNB নাই এনে, শো হবে কি না। আচ্ছা তো শো হবে না মেবি, তো ধরেন আমি একটা BNB এখানে দিয়ে দেখি ফিটির কোনো অবস্থা আছে, হ্যাঁ ফি লাই, ফি নাই, দেখেন একদমই জিরো ফি। আপনি জিরো ফিতে এখানে উইথড্র করতে পারবেন BNB, আপনার 10 সেন্ট লাগে, 20 সেন্ট লাগে, $1 লাগে, সম্পূর্ণটা আপনি এখানে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর TRX নেবেন, তো TRX নেবেন, TRX আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে উইথড্রতে আসেন, উইথড্রতে আসার পর এখান থেকে আপনার হচ্ছে 100 TRX বা 1টা TRX যাই দেন না কেন, এখান থেকে ট্রোন অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনি যেখান থেকে দিতে পারেন, যেখানে দরকার আপনি সেইখানে এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে তো আমি জাস্ট আপনাদের দেখানোর সত্ত্বে এটা দেখাই দিতেছি, কোনো প্রকার রেফার কমিশন নাই, হাতে গোনা 2-1টা ইউটিউবার মেবি এটা শেয়ার করছে, আর কেউ শেয়ার করে নাই। দেখেন ফি নেই, একদমই ফি নেই, জিরো ফি, আপনি জিরো ফিতে এখান থেকে উইথড্র করতে পারবেন। এখন হচ্ছে আসি সোলে, যেটা করছি সেটা আগে উইথড্র করি লাইভ। তো সোলে আসলাম, সোলে আসার পর এখান থেকে উইথড্রতে আসলাম, উইথড্রতে আসার পর এখান থেকে অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট আমরা যেটা দেবো সেটা হচ্ছে এখান থেকে আমি দেখাইতেছি SOL। তো আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে নেবো, এখান থেকে সোলে টেস্টটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। ওকে খেয়াল করেন বিষয়টা, ম্যাক্স করে দিলাম, যা আছে সব এখান থেকে উইথড্র করবো, তো সোলো না দিলাম এখান থেকে। তো দেখেন আমার কিন্তু ফি লাগতেছে না, একদমই ফি লাগতেছে না, জাস্ট এখান থেকে 2FA দেবো। 2FA মিনস হচ্ছে যেটা ওই যে গুগল অথেন্টিকেশন আপনি অ্যাড করলেন, ঠিক আছে গুগল অথেন্টিকেশন যেটা অ্যাড করলেন সেটাই হচ্ছে 2FA।
ওকে, তো 2F জাস্ট আমি এখান থেকে এটা দিয়ে জাস্ট আমি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাইটা আমি এখান থেকে করে দিলাম। এখন উপরে দিকে দেখবেন যে সাকসেসফুল লেখা আসবে, ঠিক আছে একটু ওয়েট করি। তো দেখেন সাকসেস লেখা আসছে, একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের এই ট্রাস্ট চলাটা এখানে চলে আসবে একটু পরে। ওকে, তো আমাদের সোলটা উইথড্র রিকোয়েস্টে বসে গেছে এখানে, ঠিক আছে, তো একটু ওয়েট করতে হবে আমাদের। তো খেয়াল করুন আমাদের হচ্ছে এখান থেকে দেখাইতেছে উইথড্র কমপ্লিট। তো আমাদের FTX-এ যাই, দেখি এখান থেকে ব্যালেন্সটা নিয়ে নিছে আমাদের। তো হিস্ট্রিতে হ্যাঁ উইথড্র এখান থেকে দেখাইতেছে সাকসেসফুল। তো আমি ট্রাস্ট ওয়ালেটটা চেক করি, একটা রিফ্রেশ দিয়ে দেখি এখানে হচ্ছে ব্যালেন্সটা অ্যাড হয় কিনা। তো আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি, একটু ওয়েট করতে হবে আমাদের, ঠিক আছে। খেয়াল করুন আমাদের কিন্তু ব্যালেন্সটা একদম এইখানে লাইভ আপনাদের দেখাই দিছি, মাত্র 26 সেন্ট কিন্তু আমি এখান থেকে কনভার্ট করে। তো খেয়াল করুন আমাদের কিন্তু সোলটা রিসিভ করে ফেলছি এবং ভিডিওটা কিন্তু আপনাদের লাইভ করে দেখাইছি, একদম লাইভ আপনাদেরকে এখানে এ টু জেড হাতে কলমে শিখাই দিছি আমি কীভাবে আপনি এখান থেকে হচ্ছে একদম ফি ছাড়া, টোটালি ফি ছাড়া এখান থেকে কনভার্ট করে আপনার যা যা প্রয়োজন, সোল প্রয়োজন, ম্যাটিক প্রয়োজন, TRX প্রয়োজন, যা প্রয়োজন সেটা আপনি এখানে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কোনো অ্যাডমিনের ইনবক্সে গুতাগুতি করতে হবে না, কারো কাছে চাইতে হবে না ভাই আমি আপনাকে TRX দিতে আপনাকে সোল দেন, এগুলো কিন্তু গুতাগুতি করতে হবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করবেন ভালো এবং নিত্য নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের পেমেন্ট প্রুফ আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফিজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই।